নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর আরও একটি রূপ, বলা যায় মা দুর্গার আরও একটি রূপ। এটি দুর্গাপুজোর পরের মাসে অর্থাৎ কার্তিক মাসে হয়ে থাকে। আশ্বিন মাসে শারদীয়া দুর্গ উৎসব এবং কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রীর উপনিষদে নাম হল উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র এবং পুরাণ গ্রন্থেও তার উল্লেখ রয়েছে। যদিও জগদ্ধাত্রী দেবীর আরাধনা এই বাংলাতেই ব্যাপকভাবে প্রচলিত, নদিয়া জেলার কৃষ্ণনগর, হুগলি জেলার চন্দননগর, গুপ্তিপাড়ার জগদ্ধাত্রীর পুজো জগৎ বিখ্যাত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। আজকের পর্বে আমরা জানব জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে আপনার জীবনের দুঃখ কষ্ট ঘোচাতে, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ পেতে আপনি মায়ের একটি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন। কি সেই মন্ত্র, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। মা দুর্গা হলেন শক্তির এক রূপ। দেবী দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করতে বিভিন্ন রূপে পূজিত হয়েছেন এবং বিভিন্ন রূপে অশুভ শক্তিকে তিনি নাশ করেছেন। তার মধ্যে এক রূপ হল দেবী জগদ্ধাত্রী। মা দুর্গার মতনই তিনি সিংহবাহিনী, তবে সিংহবাহিনী দেবী জগদ্ধাত্রী দশভুজা নন, তিনি চতুর্ভুজা। তিনি জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা। মা আমাদের সন্তানের মতোই লালন পালন করেন। দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভুজা, সিংহবাহিনী। হাতে তার শঙ্খ, চক্র, ধনুক এবং বাণ, গলায় নাগ যজ্ঞ উপবৃত। বাহন সিংহ করীন্দ্রাসুরের সঙ্গে হস্তিরূপী অসুরের পিঠে দণ্ডায়মান দেবী। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ পেতে এবং আপনার সংসারের বা আপনার জীবনের বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন, মায়ের একটি বিশেষ শক্তিশালী মন্ত্র পাঠ করতে পারেন। ভক্তরা বিশ্বাস করেন মা জগদ্ধাত্রীর এই বিশেষ মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র পাঠে মা অত্যন্ত প্রসন্ন হন। আপনি জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে সন্ধ্যাকালে সন্ধ্যে 7টা থেকে রাত 12টার মধ্যে নিজেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, শুদ্ধ কাপড় পরুন এবং মা জগদ্ধাত্রীর যে কোনো মন্দিরে যান, অথবা আপনি বাড়িতেও এই কাজ করতে পারেন। মা জগদ্ধাত্রীর একটি ছবি বা মূর্তি আপনাকে সামনে রাখতে হবে। তারপরে 108 বার মায়ের এই বিশেষ মন্ত্রটি জপ করুন। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তবে আপনি 21 বার এই মন্ত্র পাঠ করতে পারেন। এতে আপনার মনে শক্তি আসবে, বল আসবে, বিভিন্ন ধরনের ভয় বাধা বিপত্তি আপনার জীবন থেকে আপনি দূর করতে পারেন। অবশ্যই এটি করুন। এই মন্ত্র জপ করার জন্য আপনি জপমালারও সাহায্য নিতে পারেন। আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।